75 বছর পূর্তি অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে স্কুলের প্রাক্তনীরা গান গাইছেন কেউ করছেন অতীতের স্মৃতি রোমন্থন রবিবার হাওড়ার জগাছা হাই স্কুলের 75 বছর পূর্তি অনুষ্ঠানে এই দৃশ্যই দেখা গেল এদিন হাওড়ার ঐতিহ্যবাহী জগাছা হাই স্কুলের 75 বছর পূর্তি অনুষ্ঠান হলো স্কুল প্রাঙ্গণে কি দেখতে দেখতে 75 বছর পেরিয়ে গেল জগাছা হাই স্কুলের আমরা যারা জগাছা হাই স্কুলে পড়েছি আমরা জানি এখানকার স্যারেরা ম্যাডামেরা এমন একটা পরিবেশ আমাদের দিয়েছেন যে কেউ 50 55 56 25 10 যা যেমনই থাকে না দুই এক বছরের আগে পড়েও যারা আসে তারা কিন্তু এখন অবধি স্কুলের মায়া আমরা কাটাতে পারিনি এই স্কুলের মাঠ এই স্কুলের বেঞ্চ আমাদের এখনো সেই মনের আকর্ষণ ধরে রাখতে পেরেছে এটাও একটা বিষয় আমরা আমাদের পাশে যেমন আমাদের মানে সকল স্তরের বন্ধু বান্ধব বাবা কাকারা আমাদের এখান থেকে পাশ করেছে তারাও এখনো অবধি এখানে আসছে যোগাযোগ রাখছে তার অন্যতম কারণ বোধহয় এই স্কুলের অ্যাম্বিয়েন্স এই স্কুল যে এত দূর এগোচ্ছে এবং আরও দূর যাবে আজ একটা অনুষ্ঠানে এতজনকে জোগাড় করতে পেরেছে আমাদের প্রচুর বন্ধু বিদেশে থাকে তারাও আমাদের সঙ্গে সমানভাবে যুক্ত আছে আমরা নানান রকমের প্রোগ্রাম করে থাকি স্কুলকে মাথায় রেখে এবং স্কুলের বন্ধুরা একত্রে স্কুলের পুরাতন ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন প্রাক্তনদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের 4 জন বিজ্ঞানী ও 15 জন চিকিৎসক জগাছা হাই স্কুল আমাদের কাছে একটা আবেগের জায়গা আমরা ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি এই জগাছা হাই স্কুল থেকে এই আজকের দিনে এই প্রাপ্তনীরা আমরা জগাছা হাই স্কুলে 75 বছরটাকে একটা ইতিহাস করে রাখার জন্য আমাদের মনের মণিকোঠায় আমরা চেষ্টা করেছি আজকে ওই জন্য সারা দিনব্যাপী প্রাপ্তনীরা একটা প্রোগ্রামের আয়োজন করেছে আজকে আমাদের সমস্ত প্রাপ্তনীরাই এসেছেন এইখানে 4 জন সায়েন্টিস্ট আছেন প্রায় 15 জন মতো ডাক্তার আছেন অন্যান্য যে যার কৃতি সন্তানরা স্কুলের আছেন আজকে আমরা সবাই মিলে চেষ্টা করছি আজকের দিনে দাঁড়িয়ে থেকে স্কুলের 75 বছরটাকে একটা স্মরণীয় করে রাখতে এই শুধুমাত্র আমরা এই 75 বছরটাকে স্মরণীয় করে রাখতে চাইছি না তার কারণ আমাদের বর্তমান অবস্থায় দাঁড়িয়ে স্কুলের যে ডেভেলপমেন্ট শিক্ষার ব্যবস্থা তারও পরিবর্তন আমূল পরিবর্তনের মাধ্যমে স্কুল যাতে আরও ডেভেলপ করে তার জন্যই আমরা প্রাক্তনীরা আজ মিলিত হয়েছি যাতে আগামী দিনে স্কুলকে আমরা আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি স্কুলের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে অন্যান্য উন্নয়নের ক্ষেত্রে যারা প্রাপ্তনীরা এগিয়ে আসে সেইটাকে সামনে রেখেই আজকে আমরা এই প্রাপ্তনী সম্মেলনকে ডাক দিয়েছিলাম এবং প্রাপ্তনীরা এসেছি আমরা চেষ্টা করছি সকাল থেকে সন্ধ্যে থেকে স্কুলের আর কী করা যেতে পারে সেইগুলো আমরা সবাই মিলে ঠিক করব এবং স্কুল আতে আরও যাতে এগিয়ে চলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমরা প্রাপ্তনীরা মিলে ঠিক করব হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ